मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। 1996 সালের বলিউড সিনেমা দিলজারের একটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ভারত জুড়ে। তখন সবাই গানের সুরকারকে মেধাবী ট্যালেন্ট বললেও 25 বছর পরে তার চুরির গল্পটাই বিশ্বের সামনে ভেসে উঠেছে অনন্য এক সফলতার মধ্য দিয়ে। টোকিও অলিম্পিকে শৈল্পিক জিমন্যাস্টিকে ইসরায়েলের জিমন্যাস্ট আর্তেম দোলপিয়াত স্বর্ণ জিতে নেয়ায় বেজে ওঠে ইসরায়েলের জাতীয় সঙ্গীত হাতিফা। তাতেই বেরিয়ে আসে ভারতীয় কিংবদন্তি সুরকার অন্য মল্লিকের প্রতারণার গল্প। নেফেশ ইহুদি ও মিয়া, সেখানে উপস্থিত ভারতীয় দর্শকরা দিলজালের মেরা মুল্ক মেরা দেশ গানটি যেন অন্য ভাষায় শুনলেন। মেরা মুল্ক মেরা দেশ মেরা ইয়ে ওয়াতান। আনুর বিরুদ্ধে অন্যের সুর বা গান নকলের অভিযোগ আগেও রয়েছে, কিন্তু একটি দেশের জাতীয় সঙ্গীত নকলের ঘটনা ছোটখাটো কোনো ঘটনা নয়। কিন্তু মজার ব্যাপার হলো, এতদূর কেউ বিষয়টি ধরতেই পারেনি। গানটির কপি ধরা পড়ার পরেই সামাজিক মাধ্যমে চলছে ট্রলের বাহার। একজন লিখেছেন, শুধু গানের সুর কপি করাটাই বড় কথা নাই, এ নিয়ে বিস্তর গবেষণাও করতে হয়েছে। ঠিক কোন দেশের পক্ষে সহসা অলিম্পিকে স্বর্ণ জেতা সম্ভব নয়, এটা বের করা চারটিখানি কথা নাই। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ইসরায়েলের জাতীয় সঙ্গীতকেও বাদ দেননি আনু মল্লিক। প্রায় 40 বছরের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আনু মল্লিক, জিতেছেন বহু পুরস্কারও, তা সত্ত্বেও মিউজিক কপি করার অভিযোগ তার পিছু ছাড়ছে না। মাজিয়া মান্নান, মাই টিভি।